শহীদ দিবসে ধর্মতলায় যাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ভাঙড়ে। আহত ছয় তৃণমূল কর্মী এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ। ভাঙড়ে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত উভয় পক্ষের ছজন। তৃণমূল নেতার সঙ্গে ধর্মতলায় একুশে জুলাইয়ের মিটিংয়ে না যাওয়ায় বাড়িতে হামলার পাশাপাশি মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভাঙড় দু নম্বর ব্লকের পুলিরহাট থানার ব্যাওতা এক নম্বর অঞ্চলে। মারধরের অভিযোগ উঠল এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডল সহ তার অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় মোট ছজন গুরুতর আহত হয়েছে, যদিও পাল্টা অভিযোগ উঠেছে আহতদের বিরুদ্ধেও। এলাকার তৃণমূল নেতা কৌশিক অনুগামীদের দুজনকে মারধরের অভিযোগের পাশাপাশি বাড়িঘরও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উভয় পক্ষই পুলিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হলেও এই নিয়ে তৃণমূল নেতৃত্ব কার্যত মুখে কুলুপ এঁটেছে। ঘটনাটা হয়েছিল যে আমাদের এখানকার প্রধান কৌশিক কুশালের নেতৃত্বে আমাদেরকে ওই বলেছিল যে বিকেট মিটিংয়ে যাওয়ার জন্য ধর্মতলায়। আমরা ওদের কথা শুনিনি, আমাদের মতন আমরা মিটিংয়ে চলে গেছি রাত 11:30টার সময়। এইভাবে দল বল নিয়েছে, মারধর করেছে। আপনারা হচ্ছে মানে কাদের সঙ্গে গেছিলেন আপনাদের নেতাকে? আমরা গেছিলাম আমাদের এই তালপুকুরি পাঁচু মণ্ডলের সঙ্গে গেছিলাম বিকেট মিটিংয়ে। আমরা ওদের মিট ডাকেতে যাইনি বলে আজকের আমাদের 11:30টার সময় রাত্রির বেলা মারধর করা হয়েছে। কতজন ছিল, কী দিয়ে মারধর করেছে? লোক ছিল অনেকজন, তাই বাইরের লোক বলতে কাঁটাতলা থেকে লোক এনেছিল এক ব্যান পুরো। আমাকে মারা হয়েছে খাটারি দিয়ে, আর একজন এখানে আমাদের এই পাড়ার মধ্যে একজন আছে, তার নাম হচ্ছে সঞ্জয় সর্দার, বাপের নাম সুবল সর্দার। সে একটা বড়ো একখানা মেশিন বার করেছে, ভালো গুলি করা। তারপরে আমাদের এই সব ছেলেপুলেরা বাড়ি থেকে ঘুম থেকে উঠে এসে দেখে যখন ওরা পালিয়ে যায়। আমার নাম মহেশ পাত্র। হটপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা, এক্সরে, ইসিজি, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয়। এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে। সমস্ত টেস্ট 30% ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। স্যার, আমরা এরকম মানে মানে প্রধানের ছেলে আর প্রধান ছিল, ঠিক আছে, ওনার নাম হচ্ছে নিমাই, আর প্রধানের ছেলের নাম কৌশিক, ঠিক আছে, কুশাল। এবার আমার স্বামীকে ডাকতে এসেছিলো, মানে আমার স্বামী যায়নি। এবার আমার স্বামী যেটা নিজের মেয়েতে নিজে গেছে, ঠিক আছে। এইবারে ওনারা কী করেছে, রাত্রিবেলা এসে আমার ছোটো মেয়েটাকে ধরে, আমার মার ঘরে থাকে, আমার ছোটো মেয়েটাকে ধরে এনে কী মারটা মারলো। আমার স্বামী প্রতিবাদ করলো বলে আমার স্বামীকেও মারলো। এমনকি বড় বন্দুক নিয়ে এসছে সঞ্জয় সর্দার, আর বড় ইয়ে শোট ছিল অদরির কাছে। আমার স্বামী রাস্তায় ফেলে এত মার মানে, শুধু আমার স্বামী গিয়ে বললো যে আমার বাচ্চা মেয়েটা কী করেছে, হ্যাঁ আমার বাচ্চা মেয়েটা কী করেছে, মিটিংয়ে গেছে, আমি গেছি, আমার বাচ্চা মেয়ে তো যায়নি, আমার বাচ্চা মেয়েটার এরকম করল কেন, আমার মেয়েটা এখানে ছটফট করতেছে যন্ত্রণা। ওই কালকে সব বিকেটে মিটিং ফিটিং গিয়েছিলাম, ওরাও গেছিল, আমি শুধু বলতে গেছিলাম এই সব পাড়ায় কেন লাঠি ছোটা নেই ঢুকতে যে, তার মধ্যে মারধর, আমি সেই পালিয়ে চলে গেছিল। ওদের কয়েকজনকে দেখা যায় মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। তারপরে আমি কিছু দেখিনি, আমি পালিয়ে চলে গেছিলাম ওখান থেকে। ওরা বলছিল তো যে ওরা বিকেটে গিয়েছিলো, আপনাদের সাথে যায়নি বলে ওদেরকে মারধর করা হয়েছে? না, ওসব কোনো কারণ নয়, ওসব কোনো কারণ নয়। ওদের ইচ্ছা যে ওরা গেছে, আমাদের ইচ্ছা হয়েছে আমরা গেছি, আমরা চাই কি একটা পাড়ায় শান্তিভাবে থাকবো একই পাড়ার ছেলে। ওদের যে মারধর করা আছে মাথা ফেরে এরা কারা করবো তাহলে? সেটা আমি বলতে পারবো, আমি তো সকালে এসেছি, আমি তো কাল থানায় গেছিলাম, তার দুটো বন্ধু থানায় ছিলাম, তিনটে বন্ধু। তো আপনাদের নিয়ে বলছি যে আপনারা তোদের মারধর করে মাথা ফেটে গেছে? এটা আমি আর কিছু বলতে পারবো না, আমার মাথার যন্ত্রণা হচ্ছে আর বেশি কথা। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম সমীর সর্দার।